हेलो एवरीवन आमी दीप्तमान वेलकम सबाइके ब्यूटी ऑफ चेस चैनले आशा करी प्रत्येके आपनारा सबाई भालो आछेन। आजकेर भिडियो शुरू करार आगे जस्ट एक मिनिट आमी टाइम नेब किछु कथा शेयर करार जोन्नो। प्रथमेई बोली जे आपनादेर दिक थेके आमी जे सापोर्ट एंड भालोबासा पेयेछि तार जोन्नो सत्यि अनेक 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 धन्यवाद। किन्तु तार साथे आमार ओपर बेश किछु अभियोग एसे पड़ेछे एबं तार कारण हच्छे आमी रेगुलारली भिडियोज आपलोड करते पारिनि এবং এটা ভেরি ট্রু যে আমি ভিডিওস রেগুলারলি আপলোড করতে পারিনি বা পারি না এবং তার কারণটা আমি অ্যাকচুয়ালি কখনো এক্সপ্লেন করার সুযোগ পাইনি কখনো। তো আজকে আমি ছোট করে একটু বলি, সেটা হচ্ছে আমার কিছু ফ্যামিলি প্রবলেমস চলছিল এন্ড আমার ফ্যামিলি বলতে শুধুমাত্র মা, এবং আমার মা খুবই অসুস্থ ছিলেন। তো যার ফলে আমার দুটো দিক সামলে টাইম হয়নি যে আমি ভিডিওসগুলোকে রেগুলারলি আপডেট করব। কিন্তু আজকে আমি ব্যাক করেছি एंड आमी आज के एक कथा दिच्छी बा प्रमिस करते पारी जे आमी रेगुलारली भिडियोस गुलो चेस भिडियोस आमी आपलोड करब। और सेकेंडली जेटा किना मोस्ट इम्पोर्टेंट सेटा आमी बांग्लादेशेर बंधुदेर काछ थेके आमी अनेक 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 भालोबासा पेयेछि जेटा किना सत्यि अतुलनीय, एवं आशा करछि आपनारा आजकेर कैपशनटा देखे एटा बुझते पारछेन जे आजकेर गेमटा आमार दिक थेके एकटा छोट्ट गिफ्ट बांग्लादेशेर बंधुदेर काछे। एवं आजके आमरा जे गेमटा देखब সেই গেমটা হচ্ছে জিউর রহমান ভার্সেস জুলিয়ান প্লাঙ্কা। তো না, আমি প্রথমে বলিনি আমি জিউর রহমান মানে প্রাক্তন প্রেসিডেন্ট অফ বাংলাদেশ, আমি তার কথা বলছি না, ওনার কথা আমি বলছি না। আমি জিউর রহমান মানে বাংলাদেশের 5th গ্র্যান্ড মাস্টার এন্ড হাইয়েস্ট রেটেড গ্র্যান্ড মাস্টারের কথা বলছি। তাহলে চলুন শুরু করা যাক আজকের খেলা। So জিউর রহমানের হোয়াইট পিসেস এন্ড জুলিয়ান প্লাঙ্কার ব্ল্যাক পিসেস, এই খেলাটা খেলা হয়েছিল কমনওয়েলথ গেমস 2008। জিউর রহমান খেলেন d4, প্লাঙ্কা খেলেন d5, e3, c6। সো এটা কোন ওপেনিং? এটা হচ্ছে কুইন স্পন ওপেনিং। এটা দেখে মনে হচ্ছে যে না এটা হয়তো সেমি স্লাভে যাবে, বাট আমরা দেখব যে এটা কোন ওপেনিং এ অ্যাকচুয়ালি ট্রান্সপোজ করে যায়। বিশপ d3, e6, এটা দেখে কিন্তু মনে হচ্ছে এখনো পর্যন্ত সেমি স্লাভ, বাট না এটা সেমি স্লাভ না। কেন? কারণ সেমি স্লাভে c4 খেলা হয়। ওকে, দেন জিউর রহমান খেলেন নাইট f3, f5। সো এই যে মুভটা এটাকে আমরা বলতে পারি রিভার্সড স্টোন ওয়াল ডাচ। ওকে, সো না হোয়াইট খেলে ক্যাসলড, নাইট f6, b3। নাও b3 দেওয়ার কারণটা কি? তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি যে এই যে ব্লকটা, এই ব্লকটা টোটালটাই ব্লকড এই বিশপটার জন্য। সো জিউর রহমানের প্ল্যান হচ্ছে বিশপটাকে এখানে আনবে এন্ড এই ডায়াগোনাল অনুযায়ী কাজ করাবে। ওকে, সো দেখা যাক। দেন ব্ল্যাক খেলে নাইট ফ্রম বি টু d7, c4, নাইট e4, বিশপ b2, বিশপ d6, নাইট c3। নাও এই নাইটটা, এই নাইটটাকে চ্যালেঞ্জ করছে। ওকে, ব্ল্যাক খেলে ক্যাসলিং, নাইট e2। নাও এটা এটাই বেস্ট মুভ, এই যে নাইট e2 এটাই হচ্ছে বেস্ট মুভ এখানে হোয়াইট। ওকে, দেন ব্ল্যাক খেলে কুইন f6, a4, বিশপ c7। নাও এই যে মুভটা বিশপ c7 এটা এটা দিস ইজ নট আ কারেক্ট মুভ, নট ইনকারেক্ট, বাট এটা অ্যাপ্রোপ্রিয়েট মুভ নয়, কারণ একটাই পিসকে আমি দুবার মুভ করছি উইদাউট এনি রিজন। ওকে, দেন হোয়াইট খেলে রুক c1, রুকটাকে সেমি ওপেন ফাইলে আনে, সেমি ওপেন ফাইল। দেন ব্ল্যাক খেলে g5। নাও g5 মুভটা যে ব্ল্যাক খেলেছে, নাও এটা বেসিক্যালি একটা অ্যাটাকিং মুভ দেখে মনে হচ্ছে, বাট এটা মনে রাখতে হবে যে আমাদের কিংকে কিন্তু এখানে উইক করে দিচ্ছে, কিং এর স্কোয়ার গুলোকে। ওকে, সো দেন হোয়াইট খেলে b4, কারণ ব্ল্যাকের প্ল্যান হচ্ছে ব্ল্যাক এক্সপ্যান্ড করছে কিং সাইডে, কারেক্ট, এন্ড হোয়াইট এক্সপ্যান্ড করছে কুইন সাইডে, এক্স্যাক্টলি। ওকে, সো নাও ব্ল্যাক খেলে g4 অ্যাটাকিং দ্য নাইট। নাও বিশপ টেক্স e4, f টেক্স অন e4, নাইট d2, নাইটটাকে সরিয়ে নেয়। And then black খেলে a5। Now এটাও গুড মুভ, ব্ল্যাক এর এটাও a5 টা গুড মুভ, এখনো পর্যন্ত ম্যাচ ড্রয়িশ লাগছে দেখে। ওকে, সো নাও হোয়াইট খেলে b5, নাইট b6, g3, কুইন g7, কুইন b3, রুক f6, নাইট f4, রুক h6 তো ব্ল্যাকের প্ল্যান কি ব্ল্যাকের প্ল্যান হচ্ছে কুইনটাকে এইখানে আনবে এন্ড দেন এইখান থেকে গিয়ে চেকমেট দেবে হচ্ছে h2 স্কয়ার এটা হচ্ছে ব্ল্যাকের প্ল্যান সিম্পল প্ল্যান ওকে বাট তার আগে এই নাইটটাকে এখান থেকে রিমুভ করতে হবে হোয়াইট এর নাইটটাকে ওকে সো নাও এখানে হোয়াইট খেলে রুক ফ্রম f to e1 এন্ড নাও এখানে ব্ল্যাক খেলছে বিশপ d7 ওকে সো এটা আমরা দেখতে পাচ্ছি যে এটা অ্যাকচুয়ালি গুড মুভ নয় এটা একটা ইনঅ্যাকুরেট মুভ বা ইনঅ্যাপ্রোপ্রিয়েট এখানে কুইন f7 হচ্ছে বেস্ট এই স্কয়ারে কুইন f7 খেলাটা কেন বেস্ট এটা আমরা আর দুটো চাল গেলেই বুঝতে পারব ওকে সো নাও এখানে হোয়াইট খেলে c takes on d5 e takes on d5 এন্ড দেন আপনারা এখানে ভিডিওটাকে পজ করতে পারেন এন্ড আপনারা ভাবতে পারেন যে জিউর রহমান 22nd মুভে কোন চালটা চাল any idea any guess জিউর রহমান খেলে knight takes on e4 excellent move কেন তার কারণ হচ্ছে আমরা দেখতে পাচ্ছি এই পনটা দিয়ে এই নাইটটাকে খেতে পারবে না কারণ এই কুইনটা পিন করে রয়েছে ব্ল্যাক কিং কে কারেক্ট ওকে সো এখানে ব্ল্যাক ঠিক করে যে আমি এই স্কয়ার এই ডায়াগোনালটাকে আমি কিভাবে ব্লক করব সো ব্ল্যাক খেলে নাইট c4 সো বাট this is a blunder এটা একটা blunder এখানে অনেক বেটার মুভ ছিল এই চালটা খেলা and that is queen to f7 কিন্তু ব্ল্যাক এখানে খেলে knight c4 blocking this queen's diagonal নাও এখানে আপনারা ভিডিওটা পজ করতে পারেন and ভাবতে পারেন যে জিউর রহমান এখানে কোন অসাধারণ মুভটা খেলে এবং বা কেন এই knight c4 টা একটা blunder any idea any guess okay so ziaur rahman khele rook takes knight exchange sacrifice and black confused hoye jay and black confused hoye khele pawn takes rook now etao ekta blunder why blunder karon ekhane bishop diye ei knight ta ke khawa onek onek better at least match ta eto tatari harto na joto ta here chilo okay so but black khele ekhane pawn takes rook কি করে আমরা কন্টিনিউ করব দেন কুইন টেকস অন c4 চেক কিং h8 নাইট d3 এই নাইট d3 চালটার কারণ কি হোয়াট ইজ দ্য রিজন আপনারা আশা করি বুঝতে পারছেন কারণ হোয়াইটের নেক্সট প্ল্যান হচ্ছে এই পনটাকে পুশ করা এন্ড এই বিশপটা এই কুইনটাকে খেয়ে নেবে কারণ এই রাজাটা আর এই লাইনে সেম লাইনে রয়েছে কারেক্ট ওকে সো এখানে নাইট যে d3 খেলে এই নাইটটা বেসিক্যালি এই বিশপটাকে সাপোর্ট দেয় ওকে সো এটাকে আটকানোর জন্য ব্ল্যাক খেলে বিশপ e6 এন্ড হোয়াইট প্লেড আ মুভ এন্ড ব্ল্যাক রিজাইন্ড হোয়াইট একটা চাল দেয় এন্ড ব্ল্যাক সিম্পলি রিজাইন্ড করে এবং চালটা কি চালটা হচ্ছে সিম্পলি d5 এন্ড ব্ল্যাক রিজাইন্ড করে কেন তার কারণ যদি এখন ফার্স্টে বিশপ দিয়ে এটা খায় দেন bishop takes queen check পড়ে যাচ্ছে and there is no way ki black এখান থেকে আর win বার করতে পারবে so if যদি black bishopটাকে খায়ও then simply check so আজকে আমরা দেখলাম বাংলাদেশের 5th chess grandmaster জিউর রহমানের খেলা আপনারা আমাকে কমেন্ট বক্সে জানান যে আপনারা নেক্সট কোন গ্র্যান্ডমাস্টারের খেলা দেখতে চান আপনাদের যদি আজকের গেমটা ভালো লেগে থাকে তাহলে আমাকে ধন্যবাদ বলার জন্য লাইক বাটনে প্রেস করতে পারেন সো আজকের জন্য এইটুকুই ধন্যবাদ থ্যাংক ইউ টাটা বাই বাই